আনসার বিডিপি ওরা বলতেছে, মিজান ভাইকে বলছে, আরে মিজান ভাই আপনি নিজেই তো একা বানর, আপনি 500 বানর কেন খুঁজতে আসছেন এখানে? তাহলে আমি তো নিজে বানর, আমি 52 হেড, এখন এখানে আমাদের যে চেলা বেলা বানর আছে ওগুলো হারা গেছে। গাইস এটা টোটালি হচ্ছে মানে বানর, এটা টোটালি আসছিল বানর, মানে বানর সাপ্লাই দিতে 500 বানর নিয়ে আসছে এই লোক, এই লোক। রাস্তার মধ্যে কোনো মানুষজন নাই, পুরো রাস্তায় বৃষ্টি, বৃষ্টিতে পুরো এলাকার অবস্থা খুব খারাপ, বৃষ্টি বাদলে পুরো রাস্তাঘাট প্যাক কাদা হয়ে আছে। বের হবো যে বের হওয়ার মতো কোনো ওয়ে পাইতেছি না, এখন বাইক আছে, বাইক তো ওয়াশ টস করে রাখছি, বৃষ্টির মধ্যে আবার বাইকটা নিয়ে বের হলে প্যাক কাদা নষ্ট হয়ে যাবে। আবার অটো টটো কিছু খুঁজে পাইতেছি না, কী করবো, এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পর যে এই সিচুয়েশন ক্রিয়েট করবো কখনো বুঝতে পারি না, এই জন্য এখন বোরিং ফিল করতেছি। আচ্ছা আপনি বান্দরবনে কেন আসছিলেন? বান্দরবনে আসছিলাম মেনলি মুন্নাই পাড়া যাব, পাহাড়িদের জীবন উপকরণগুলো দেখব, পাহাড়িরা কি। আপনি আমরা শুনলাম তো আপনি তো ওই বান্দরবনে গিয়ে গিয়ে বান্দরবনে আবার আমাদের মিজান ভাই 500 বান্দর নাকি হারায় গেছে, বান্দরগুলো উনি আসছে বান্দরবনে খুঁজতে। এবং বান্দরবনে এখন ওই যে এই প্রশাসনের লোকজন বলছে আপনি নিজেই তো একটা বান্দর। তাই যোগে এটা বলার জন্য, নাহলে আমি আসতাম না, আপনি তো দেখতেছেন না। মূলত অ্যাকচুয়ালি হয়েছে যে কালকে বৃষ্টির কারণে ভাইগের 500 বানর আর কিছু জায়গা গেছে, হারাই গেছে। এখন আমরা সকালবেলা এখন এই বৃষ্টির মধ্যে যাচ্ছি 500 বানর। জনগণ কি এতই বোকা যে 500 বানর, 500 বানর কি বাংলাদেশ চিড়াখানা, চিড়াখানা থেকে চিড়া ফয়েজ থেকে চিড়াখানা শুরু করে বান্দরবনে যত বানর আছে মানে নিতে সব সব মানে কাছে নিয়ে আসছে বোকা, আপনাদেরকে এরা বোকা বানাচ্ছে বুঝছেন না। অ্যাকচুয়ালি ওরা থেকে আমি যেগুলো বলছি এগুলো দুষ্টামি করছি, সবগুলা সত্য কথা, ওনারা আসলে বানর। তো এই হচ্ছে আমরা যে হোটেলে উঠছি আর হচ্ছে ওই যে আমাদের এখান থেকে একটু মানে মোটামুটি কিছু একটা মানে ভিউগুলি দেখা যায়। না না আপনারা এখান থেকেই দেখেন, আপনাদের ওনারা বাইরে গিয়ে যে ভিউ দেখাবে ওই সিচুয়েশন ওদের নাই, ওনাদের তো শরীর চলে না। না বৃষ্টি তো বৃষ্টি নাই এখন, নাই তো ওনারা রুমের মধ্যে বসে বসে আপনারা এগুলো ঘরে বসেই দেখতে পারেন। বাকি আমরা বলেন যে আপনারা যে বাইরে গিয়ে ভালো বাইরে কনসার্ট থেকে দেখে তারপরে বাইরে যে দেখাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ চলেন তাহলে আমরা বাইরে যাই গিয়ে, আপনি তো ভালো কনসার্টটা দেখেন, কনসার্টটা আমাদের দেখেন। না এই যে নোংরা ময়লা এটা নোংরা থাকতেই পারে, আপনারা যে দেখেন কি দেখেন তো এই দেখেন পাহাড় কত মানে আমরা কত উপরে আছি, ওই যে নিচে অনেক গভীর, অনেক নিচে বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি পড়তেই আছে, পড়তেই আছে। সো বৃষ্টি পড়তেছে, চেষ্টা করবো এই বৃষ্টির মধ্যে ভালো কিছু দেখানোর জন্য, আল্লাহ যদি চায় তাহলে চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। হোপফুলি আশা হোপফুলি এনজয় করবেন, আর আশা করি যে ইনশাল্লাহ অবশ্যই আপনাকে দেখাতে পারবো।
তো দেখ নতুন ভিডিও দেখতে যাও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বর্তমানে যেহেতু আছে আমাদের সেলিম ভাই, সে হচ্ছে আমাদের হোল্ডার, ব্যাক সাইড আছে আমাদের মিজান ভাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর কিছু লাগবে না। ওকে, চ্যানেল সাবস্ক্রাইব করা দরকার নাই, আমাদের সাবস্ক্রাইবার এত লোক নাই, সাবস্ক্রাইব করলেও আপনার খুশি, লাইক দিলে আপনার খুশি, আর আপনি জোর করে জোর, আপনি যদি একটু ভালো লাগে তাহলে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব, যেটাই মন চায় করে দেন। আর হচ্ছে আমরা এখন বাইরে যাব, বৃষ্টি পড়তেছে, দেখি অটোটা নিয়ে কোথায় কোথায় যাই, এরপরে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।